নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধের ডাক বিজেপির বিনা অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযোগে বন্ধের ডাক বিজেপির বন্ধ সফল করতে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে বন্ধে সামিল হয়েছে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পদ অবরোধ করে বন্ধে সামিল হয়েছেন বিনা অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযোগে বন্ধের ডাক বিজেপির বন্ধ সফল করতে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পদ অবরোধ করে বন্ধে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রদীপ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর করে বিজেপি কর্মীরা বর্তমানে তৃণমূল কংগ্রেস কর্মী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয় নন্দীগ্রাম থানার পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগে সিদ্ধেশ্বর পার নামে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে অপরদিকে বিনা অপরাধে পুলিশ গ্রেফতার করেছে এই অভিযোগে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে বিজেপি সকাল থেকে নন্দীগ্রামের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় কাঠের গুড়ি ফেলে ইট দিয়ে পদ অবরোধ বিজেপির সব মিলিয়ে আবারো রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আজ অবরোধের একটাই কারণ গতদিন রাত্রে আমাদের বিজেপির বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে হঠাৎ পুলিশ কিছু না বলে বিনা কারণে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তারই প্রতিবাদে আমরা আজকের দশ নম্বর অঞ্চলের সব কর্মী সমর্থন মিলে মনসা বাজারে এবং সোনাচুড়া বাজারে পদ অবরোধ করছি শান্তিপূর্ণভাবে করছি আমাদের দাবি যে সিদ্ধেশ্বর পালকে এরকমভাবে হঠাৎ রাত্রে কিছু না বলে কেন তুলে নিয়ে চলে গেল পুলিশ প্রশাসন তারই প্রতিবাদে আমরা পদ অবরোধে বসছি সম্পূর্ণ মিথ্যা কথা কোনো কারণবশত কোন রূপ কোনো ওরকম ঘটনা ঘটেনি সেটার প্রথ প্রমাণ ওরা দিতে পারবে না এরা সাজিয়েছে যাতে আমাদেরকে হেনস্থা করে আমার নাম মনীন্দ্রনাথ মন্ডল মন্ডল থ্রি জি আমি প্রত্যেক দিন যেরকম বাজারে আসি সেরকম কাল গতকাল বাজারে এসেছিলাম বাজারে এসেছে আপাগের এই পৌনে আটটা নাগাদ বাড়ি ফিরছিলাম তখন ওই সোনাচূড়ার লাগব বাজারের কাছাকাছি সন্টুর গ্যারেজ আছে একটা মোটর সাইকেল ওখানটায় যেতে সিদ্ধেশ্বর পাল বলে একজন ছেলে আমাকে বললো প্রদীপ দাঁড়া আমি দীপুকে বলেছি কী হয়েছে কোনো কোথাও যা দাঁড়িয়েছি আমারকে টেনে নিয়ে তার ওই নিচের দিকে একটা রাস্তা গেছে অন্ধকারের দিকে টেনে নিয়ে গেলে লাদ ঘুষি এবং কণ্ঠা টণ্ঠা চিপে রেখেছে আমাকে পুরো মেরে দেওয়ার পরিকল্পনা করছিল সিদ্ধেশ্বর পাল আমি চিৎকার করলাম চিৎকার করতে বাজারে কিছু লোকজন ছুটে আসতে ও আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে প্রদীপ ঘোষ সোনাচুড়া আমি তৃণমূল করি গত বিধানসভার তুলনায় এইবারের পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশে সোনাচূড়া অঞ্চলে বিজেপির ভোট কমে গেছে পায়ের তলার মাটি সরে গেছে সেই হীনমন্যতা থেকে সেই হতাশাগ্রস্ততা থেকে শুভেন্দু অধিকারীর অতৃপ্ত আত্মারা এখনও ঘোরাঘুরি করছে গোকুলনগর সোনাচূড়া অঞ্চলে তারা সেই প্রতিহিংসা বসত গতকাল রাত্রি সাড়ে আটটার সময় সোনাচূড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রদীপ ঘোষ আমাদের একজন সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব সমর্থক তার উপরে এলোপাথারিভাবে চড় ঘুষি কিল মারে বুকে লাথি মারে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করে গলার টুটি টিপে ধরে যেন মধ্যযুগীয় বর্বরতার সৃষ্টি করতে চাইছে বিজেপি তবে এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস হাতে চুরি পরে বসে নেই তাদেরকে মনে করে দিতে চাই সোনাচূড়া অঞ্চলের মানুষ সিপিএমের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা মানুষ ভূমি আন্দোলনে তারাই অগ্রণী ভূমিকা নিয়েছিল সুতরাং প্রতিবাদ কীভাবে করতে হয় আর প্রতিরোধ কীভাবে গড়ে তুলতে হয় সেটা সোনাচূড়ার মানুষ ভালো মতোই জানে এবং সেটা খুব তাড়াতাড়ি তারা সেই ইঙ্গিতটাও পাবে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ভারত মাতা কে জয় শ্রী তুমি উড়তি ছাড়ি যারা বলে খান না পুলিশ তুমি উড়তি ছাড়ো যারা বলে খান না যাচ্ছে টি 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 বহুত আরো চল চল চলবো চল চল চললে আমাদের আন্দোলন চল চল চলবো চল চল চলবি পুলিশ প্রশাসন হায় 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 পুলিশ প্রশাসন হায় 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 পুলিশ মন্ত্রী হায় অযোকে পুলিশ মন্ত্রীকে অবলম্বন রে বহত করতে হবে করতে হবে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় রাতের অন্ধকারে সিদ্ধেশ্বর পালকে অ্যারেস্ট করা হলো কেন পুলিশ প্রশাসন চপ চাই চপ তাও রাতের অন্ধকারে সিদ্ধেশ্বর পালকে অ্যারেস্ট করা হলো কেন পুলিশ প্রশাসন চপ চাই চপ তাও নইলে আমাদের পুলিশ তুমি উড়তে ছাড়ো পুলিশ তুমি উর্দু ছাড়ো